আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুবই কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে ঘরে কিভাবে বেবি ওয়াইপস বানিয়ে নেওয়া যায়। তো বর্তমান বিশ্বের বাজারের অবস্থা তো আমরা সবাই জানি যে বেবি ওয়াইপস, তারপর হ্যান্ড স্যানিটাইজার, তারপর বেবি প্রোডাক্টস, এগুলো একদম পাওয়া যাচ্ছে না বললেই চলে। তাই সময় নষ্ট না করে, লাইক স্টোরে স্টোরে না ঘুরে, আমি ভাবলাম যে একটু ইন্টারনেট ঘেঁটে দেখি নিই যে কীভাবে ইজি ওয়েতে বেবি ওয়াইপস বানিয়ে নেওয়া যায় ঘরেই। তো আমি আজকে আমার বাবুর জন্য বানিয়েছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে একটা তেল, সেটা বেবি অয়েলও হতে পারে, আবার কোকোনাট অয়েলও হতে পারে, বাট আমি কোকোনাট অয়েলটা বেশি প্রেফার করি কারণ আমরা জানি যে নারকেল তেলটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর এর সঙ্গে লাগবে হচ্ছে বেবি ওয়াশ। তো আমি আমার বেবির জন্য ডাভ ইউজ করি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। আর লাগবে 1.5 কাপ গরম পানি। আর এখানে আমি একটা পট নিয়ে নিয়েছি। আর মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে কিচেন টাওয়েল। তো কিচেন টাওয়েলটা যেটা বলবো যে একটু ভালো কোয়ালিটি নিলে ভালো হয়, নয়তোবা দেখা যায় যে একটু বেশি ওয়াইপস ইউজ করতে হয়। আর যদি ভালো কোয়ালিটিটা নেওয়া যায় তাহলে একটা ওয়াইপস দিয়েই ভালো করে ক্লিন করে নেওয়া যায়, সেক্ষেত্রে কম ইউজ করতে হবে। তো এবার আমি চলে এলাম মূল প্রসেসে। তো আমি ফার্স্টে আমার পটের যে সাইজ ওটা অনুযায়ী আমার কিচেন টাওয়েলটা কেটে নিচ্ছি। তো ওটা সাইজটা মেপে নেওয়ার জন্য আমি ফার্স্টে কিচেন টাওয়েলটা একটু ঢুকিয়ে তারপর দেখে নেব যে আমাকে কতটুকু পর্যন্ত কেটে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে জাস্ট মাপ দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি, এতে করে আমার কাটাটা ইজি হবে। এরপর জাস্ট হালকা হাতে একটু সময় নিয়ে এটা জাস্ট আমার মাপ অনুযায়ী কেটে নেব। তো এরকম একটু এবড়ো থেবড়ো হলে ভয় পাবার কোনো কারণ নেই, জাস্ট একটু ঝেড়ে নিলে এটা ক্লিন হয়ে যাবে। এখন আমি এটাকে একটা পটের মধ্যে ঢুকিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর এখন মিশ্রণটা তৈরি করে নেব। তো আমি এখানে একদম ওয়ার্ম ওয়াটার নিয়ে নিচ্ছি, লাইক গরম পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো। গরম পানি নিলে যেটা হবে যে আমার তেলটা খুব ভালোভাবে মিক্স হবে। এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল তেল। নারকেল তেলটা আমার মনে হয় যে খুবই অ্যাভেলেবল কারণ আমাদের সবার বাসাতে এটা থাকার কথা, আর যদি সেটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নর্মাল যে বেবি অয়েল আছে সেটাও ইউজ করতে পারবো। এরপর আমি এতে অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল চামচ মানে 1 টিস্পুন বেবি ওয়াশ। এরপর জাস্ট সবগুলো হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মিক্সটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এই তো বাস হয়ে গেল। এখন যে আমার পেপার টাওয়েলটা ছিল ওটার মধ্যে আমি হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিক্সটা ঢেলে দেব। আর এটা ঢালা শেষ হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অ্যাটলিস্ট 15 মিনিটসের জন্য, যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। তো চলে এলাম 15 মিনিটস পর। এখন আমি এটার মাঝখানে যে কাগজের রোলটা আছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা উঠানোটা একদমই ইজি, জাস্ট হালকা করে একটু টান দিলেই দেখবেন যে এই তো সুন্দর করে উঠে এসেছে। এখন জাস্ট মাঝখান থেকে আমি একটু টান দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে জিনিসটা কতটুকু পারফেক্ট হয়েছে। এটা কিন্তু শুধু যে আপনারা বেবি ওয়াইপস হিসেবে ইউজ করবেন তা না, ইচ্ছে করলে আপনাদের হ্যান্ড ওয়াইপস হিসেবেও ইউজ করতে পারেন, লাইক ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপস হিসেবে। তো
তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখতেই পেলেন ঘরে থাকা উপকরণ দিয়ে কি ইজি ওয়েতে বেবি ওয়াইপস বানিয়ে নেওয়া যায়। আর আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে খরচটা কম পড়ে। আর নর্মালি বেবি ওয়াইপসের প্রাইস কিন্তু অনেক হাই। আর আমাদের দেশে যেটা করে যে বিভিন্ন ব্র্যান্ডের ওগুলো বলে যে দেশের বাহিরের ব্র্যান্ড ভালো ব্র্যান্ড বলে আরও বেশি দাম রাখে, তো এটা খুব কম খরচে এবং খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর আপনারা চাইলে এই বক্সের ঢাকনার উপরে একটু ছিদ্র করে নিতে পারেন, এতে করে খুব ইজিলি বের করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে এটা ঢাকনাটা লাগিয়ে রাখাই ভালো, নয়তো বা শুকিয়ে যাওয়ার চান্স থাকে। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আর না, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা সবাই ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন, নিজের সমাজটাকে নিরাপদে রাখুন। আর মহান আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা যাতে খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান উনি করে দেন। আজ আর না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।